সো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলতেছি কাইট প্লাস রানারের এই বাইকটি নিয়ে। আজকের ভিডিওতে আমরা মূলত জানবো কাদের জন্য এই বাইকটি, কত টাকা প্রাইস, কিস্তিতে কিভাবে কিনবেন এই বাইকটি। তো বরাবরের মতো এটি জানার আগে চলেন এই বাইকটির ব্যাপারে আমরা একটু ধারণা নিয়ে আসি। এর আউটলুকটা আপনারা দেখতে পারতেছেন, আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু এই টাইপের বাইক আমার কাছে দুর্দান্ত লাগে। এমন একটা বাইক কেনার স্বপ্ন আমার অনেক আগে থেকে ছিল। যাই হোক, বাইকটি সামনে থেকে দেখতে এই রকম। আপনারা এর হেডলাইটটা দেখতে পাচ্ছেন, এতে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন। ইনফ্যাক্ট বাইকটির পুরো লাইটিং সিস্টেমে হচ্ছে হ্যালোজেন। আপনারা এর ইন্ডিকেট লাইটগুলোও দেখতে পাচ্ছেন, বডির সাথে লাগানো, যা অনেক সেফ এবং দেখতেও সামনে থেকে চমৎকার লাগতেছে। এবং এই স্কুটারটির পুরো বডি হচ্ছে ফাইবারের। এই বাইকটির সামনে সাসপেনশনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক। আমরা যদি এটি চাকার দিকে চলে আসি তাহলে দেখবো 17 ইঞ্চি একটি রিমের সাথে 2.50 সাইজের একটি টায়ার এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক। আমরা যদি এটির পেছনের দিকে চলে আসি তাহলে দেখবো বাইকটি পেছন থেকে দেখতে এই রকম। যেহেতু বাইকটির পুরো লাইটিং সিস্টেমে হচ্ছে হ্যালোজেন, তো পেছনের লাইটও ব্যবহার করা হয়েছে হ্যালোজেন। আমরা যদি এর সাসপেনশনের দিকে চলে আসি তাহলে দেখবো পেছনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক কয়েল স্প্রিং। আর আমরা যদি এর চাকাতে চলে আসি তাহলে দেখবো 17 ইঞ্চি একটি রিমের সাথে 2.75 সাইজের একটি টিউব এখানে ব্যবহার করা হয়েছে। এই বাইকটিতে দুটো জায়গায় টিউব টায়ার ব্যবহার করা হয়েছে। এটি কেনার পরে আপনি চাইলে টিউবলেস করে ফেলতে পারবেন। এবং আমরা যদি এর ব্রেকিংয়ের দিকে চলে আসি তাহলে দেখবো পেছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। আর এর ব্রেকিং সিস্টেমটা হচ্ছে কম্বো। পেছনের ব্রেকটা চাপলে নির্দিষ্ট একটা রিসেতে সামনের ব্রেকটাও কাজ করবে। আমরা যদি বাইকটির গ্রাফিক্সের কাজ দেখি তাহলে আমি বলবো দুর্দান্ত গ্রাফিক্সের কাজ করা হয়েছে। আর এই ব্যাপারে আশা করি আপনারা একমত হবেন। আমরা যদি এর সিটের দিকে চলে আসি তাহলে দেখবো এখানে দুইজন মানুষ অনায়াসে বসতে পারবে এমন সিটটা আমার কাছে বেশ আরামদায়ক মনে হয়েছে। এবং এই বাইকটিতে কিন্তু আমরা ছোটোখাটো একটা বুট স্পেসও পেয়ে যাব, যেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি রাখতে পারবেন। এবং এর তেল ভরার জায়গাটা কিন্তু সিটের নিচেই দেওয়া হয়েছে। এখন যদি আমরা বাইকটির হ্যান্ডেল বারের দিকে চলে আসি তাহলে দেখবো বাম পাশে দেওয়া হয়েছে হাই বিম লো বিম সুইচ, ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ। এবং এই বাইকটাতে কিন্তু স্কুটারের মতো চোখটা এর সামনেই পেয়ে যাবেন। এবং হ্যান্ডেল বারের ডান পাশে আমরা পেয়ে যাচ্ছি হেডলাইট অন অফ, সেলফ এবং সেলফের সাথে কিক স্টার্টও থাকছে এই বাইকটিতে। 110 সিসির এই স্কুটারটির ইঞ্জিন হচ্ছে 4-stroke সিঙ্গেল সিলিন্ডার ইয়ার কোল 2-bulb SOSC কার্বোরেটর ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 4.79 kW 7500 RPM এ। আর এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 7 Nm 5500 RPM এ। আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা জানেন আমার হাইট হচ্ছে 5 ft 10 in। তো আমি এই বাইকটিতে বসার পরে বেশ কমফোর্ট ফিল করতেছি। তো আমি মনে করি এই বাইকটি চালায় যে কোনো হাইডের মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই বাইকটির ওজন হচ্ছে 91 কেজি। তো এই বাইকটি হালকা পাতলা হওয়ার কারণে একটি ছেলের পাশাপাশি একটি মেয়ে চালায়ও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এবং এই বাইকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একটি মেয়ে শাড়ি পরেও এই বাইকটি রাইড করতে পারবেন। এবং এই ধরনের বাইক আমার কাছে বেশি আকর্ষণীয় লাগে কারণ এই বাইকগুলোতে কোনো ক্লাস থাকে না। এবং ক্লাস না থাকাতে এই ধরনের বাইক চালানো অনেক সহজ। এই বাইকটির মাইলেজ আশা করা যায় সিটির মধ্যে 50 কিলোমিটার পাওয়া যাবে প্রতি লিটারে। আমরা যদি এই বাইকটি এককালীন নগদ টাকায় কিনি তাহলে এর প্রাইস হচ্ছে 97,000 টাকা। এবং আমরা যদি এই বাইকটি কিস্তিতে কিনি তাহলে এর প্রাইস হচ্ছে 99,000 টাকা। এবং কিস্তিতে কিভাবে কিনবেন, স্ক্রিনে একটা নাম্বার দেখতেছেন, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন। আমি যদি এই বাইকটির ব্যাপারে এক কথায় বলতে চাই তাহলে বলবো রানারের যত বাইক আছে এর মধ্যে কাইট প্লাস এই বাইকটি হচ্ছে সেরা একটি বাইক। তাহলে আজকের ভিডিওটাও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।